অন্যের কথা শোনার আগে উত্তেজিত হয়ো না, আগে কথাটি যাচাই করো, তারপরে উত্তেজিত হও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করলাম দুপুর থেকে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো এই যে সকালে নাস্তা খেয়েছি, পাউরুটি, ডিম ভাজি, চা, এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ সকালে নাস্তা কমপ্লিট করে ডাইনিং টেবিলটা গুছিয়ে থালা বাসন ধুয়ে তারপর তোমাদের ভাইয়া বাজার এনেছে, বাজার গুছিয়ে দুপুরে রান্না শুরু করব। তো এদিকে অনেক থালা বাসন জমা হয়ে গিয়েছে আর এগুলো এখন ক্লিন করে নিচ্ছি, কেননা এগুলো বেসিনে জমা থাকলে আমি যে সবজিগুলো এনেছে সেগুলো ধুয়ে কেটে পরিষ্কার করতে খুবই সমস্যা হবে। সেই জন্য রান্নাঘরটা আগে গুছিয়ে ক্লিন করে তারপরে বিসমিল্লাহ বলে দুপুরে রান্না শুরু করব। তো তোমাদের ভাইয়া সিলেটে গিয়েছিল, ও এসেছে প্রায় রাত 10টায়, আর এসে খাওয়া দাওয়াও হালকা পাতলা আমরা রাত্রে খেয়ে থাকি। ডিম সিদ্ধ করেছিলাম, কলা, তালের পিঠা, এগুলো দিয়েই রাতের খাবারটা কমপ্লিট করেছি। যেহেতু তোমাদের ভাইয়া একটু ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো সেই জন্য ওর খাওয়াটা একটু কন্ট্রোলে এনেছি। যে আসলে বেশি খেলে যে মানুষ সুস্থ থাকে সেটা না, বেশি খাওয়া মাত্রই কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো আমি চেষ্টা করি ওকে দুই বেলা হালকা পাতলা খাবার দেওয়ার জন্য, আর দুপুরে একটু ভারী খাবারই দিই, ভাত দিই, ভাতের সাথে কয়েক রকমের সবজি দিই। তো কয়েক রকমের সবজির জন্য আমার কিন্তু বেশ কিছু সবজি দুপুরে রান্না করা লাগে। তো এই যে তোমাদের ভাইয়া সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় সবজি কিনে এনেছে, বললাম যে সবজি নেই, তো সে আসার সময় যে সবজি এনেছে, পটল, বেগুন, এখানে একটা চিচিঙ্গা এনেছে, মিষ্টি কুমড়া, আর এনেছে তিন রকমের শাক, কলমি শাক, পুঁই শাক, ডাঁটা শাক, দেখে তো আমার মাথা ঘুরে গিয়েছে। এগুলো বেছে কুটে পরিষ্কার করে রান্না করতে করতে আজকে আমার অনেক দেরি হয়ে যাবে। তো যাই হোক, আজকে রান্না করব পুঁই শাক আর কলমি শাক, ডাঁটা আর আজকে রান্না করব না। ডাটা আমার কিছু ফ্রিজে ছিল, যে আমি কিছুদিন কয়েকদিন আগে ডাটা রান্না করেছি, সেইটা ডাটায় আছে, তো সেটা দিয়েই আমি শুটকি দিয়ে রান্না করব। আর কী কী রান্না করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কলমি শাকগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি, বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলো কেটে নিব। তো শাকগুলো কিন্তু মাশাল্লাহ বেশ ভালোই ফ্রেশ শাকগুলো। তো চিন্তা করছি যে আজকে দুই রকমের শাকই রান্না করব, শাক ফ্রিজে রাখলে আসলে ভালো লাগে না। তো এদিকে দেখো আমার সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পুঁই শাক, কলমি শাক, তারপরে চিংড়ি মাছ, ডাটা, সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার অফ ক্যামেরায় আমি পেঁয়াজ কুচি, রসুন কেটে নিয়েছি, তো রসুনটাও ব্লেন্ড করে নিলাম, আমার রসুন শেষ, আর এখন এই যে রান্না বসিয়ে দিলাম। তো প্রথমে কলমি শাকটা ভেজে নিব, ছোট ছোট চিংড়ি দিয়ে আমি আজকে কলমি শাক ভাজি করব, আর একটু বড় চিংড়ি দিয়ে পুঁই শাক, ডাটা, আলু দিয়ে একটা ঝোল করব। আর এটা কিন্তু খেতে আমার কাছে প্রচুর ভালো লাগে, অ্যালার্জি জাতীয় খাবার, আমার খুবই পছন্দ, এটা হয়তো বা তোমরা অনেকেই জানো। তো মুখে যে জিনিস স্বাদ লাগে সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা ওই খাবারগুলোই বেশি খেয়ে থাকি। তো এদিকে আমি রসুন, পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ আর ছোটো চিংড়ি ভেজে নিলাম, তারপরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে শাক দিয়ে শাকগুলো আমি ভেজে নিব। আলহামদুলিল্লাহ আজকে একটু রান্নাটা বেশি হবে, যেহেতু দুই রকমের শাক রান্না করছি, শুটকি দিয়ে, ডাটা দিয়ে রান্না করব। তো এদিকে আবার মেয়ে এসে বলছে যে আম্মু অনেক দিন মাছ ভুনা খেতে ইচ্ছা করছে, মাছ রান্না করো। মেয়ের কথা শুনে আবার কিন্তু মাছও বের করে নিয়েছি ফ্রিজ থেকে আমি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার শাক ভাজিটা কমপ্লিট হয়ে এসেছে, এবার এটা নামিয়ে নিব। তো রুই মাছ কিনেছিলাম, সেই মাছ আর ফ্রিজ থেকে বের করা হয়নি, যে আজকে বের করলাম। তো এগুলো প্রতিদিন যেভাবে রান্না করি সে কয় পিস আলাদা আলাদা করে রেখে আজকের জন্য যে কয় পিস রান্না করবে সে কয় পিস ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে এখন রান্না করব পুঁই শাক, চিংড়ি মাছের ঝোল। এটা আসলে আগেও কয়েকবার রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো পুরো রান্না পুরোপুরিভাবেই কিন্তু আমি চারটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি না, হালকা পাতলা শেয়ার করব। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে সব রকমের শুকনা মশলাগুলো দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। মশলা কষানো হওয়ার পরে এখানে আমি যেই স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব চিংড়ি মাছ, চিংড়ি মাছটা কষিয়ে নিব। আমার মিষ্টি মিষ্টি আপুরা, যে সুন্দর সুন্দর কমেন্টস করো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা
এত উৎসাহ না দিলে, এরকম ভালোবাসা না দিলে আসলে কাজ করা সম্ভবই হতো না, সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হতো না। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি এ পর্যন্ত আসতে পেরেছি, তোমাদের সবার সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই। তো এদিকে আমি ডাটাগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিব। আর এই যে দেখো অনেকগুলো কই মাছ কেনা হয়েছে, সেই মাছগুলো কিন্তু আমি বের করিনি, আজকে সব বের করে আমি ধুয়ে রেখে দিব কয়েক পিস করে, পরে যেদিন রান্না করব সেদিন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রান্না করে নিব। তো এখানে ডাটা, আলু আর ছোট চিংড়ি দিয়ে কিন্তু আমার মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এবার পুঁই শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখাবো, রেখে তারপরে যে আমার কিন্তু পুঁই শাক রান্নাও কমপ্লিট। এবার দুই চুলায় দুটো রান্না বসিয়ে দিলাম, একটা রান্না করব ডাটা দিয়ে লইট্টা শুটকি, আর একটা হলো মাছ ভুনা। ওই যে বললাম যে তিন রকমের রান্না করব, তো মেয়ে এসে বললো আমু মাছ ভুনা খাবো, মাছ ভুনা খেতে ইচ্ছা করছে, সেই জন্য মেয়ের জন্য আবার কয়েক পিস রুই মাছ ভুনা করব। তো এখানে আমি শুটকি আর ডাটা রান্না করব। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে এখানে আমি সব মশলা দিয়ে দিব। আর এই কড়াইটাতে তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছ ভাজবো, মাছ ভাজাটা তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি জানি সবাই টিপসটা জানো, তারপরও আমি আবারও একটু তোমাদের বলে দিলাম, আশা করি তোমাদের কাজে লাগবে। আর এখানে যে ব্লেন্ডারে যে রসুন ব্লেন্ড করেছিলাম, সেই ব্লেন্ডারটা একটু ধুয়ে তারপরে সেই পানিটাই দিয়ে দিলাম। আর তাহলে কিন্তু আমার বেশি একটা রসুন বাটা দেওয়া লাগলো না, যেহেতু অনেকখানি কি ব্লেন্ডারে লেগেছিল। তো এদিকে কিন্তু আমি হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনে পাউডার, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে তারপরে যে শুটকিটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর আমার এখানে মাছ ভাজা মোটামুটিভাবে হয়ে এসেছে, তো মাছ ভাজা হতে হতে এখানে আমি শুটকিটা বসিয়ে দিব। আর এই যে আমার মশলার সাথে কষানো কমপ্লিট, এবার এখানে আমি ডাটাগুলো দিয়ে দিলাম, ডাটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ডাটা শুটকির সাথে কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিব। তো আজকে আর বেশি বাসার কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করছি না, যেহেতু আজকে রান্নার পরিমাণটা একটু বেশি, সেই জন্য রান্নাঘরে বেশিটা সময় থাকতে হয়েছে। তো এখানে আমি এই যে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, এবার এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এই যে ডাটাটাও একটু সিদ্ধ হয়ে এসেছে, এখানেও আমি একটু পানি দিয়ে দিব যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রেখেছে। সবার জন্য দোয়া করি আল্লাহ যে যেখানে আছে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, বিপদ আপদ থেকে উদ্ধার করুন। তো এদিকে কিন্তু বন্যার পানিও কমতে শুরু করেছে, এই খবরটা পেয়েও ভালো লেগেছে। সবাই সবার বাসস্থানে পৌঁছে যাচ্ছে, কিন্তু ফার্নিচার ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ। তারপরও আল্লাহ তাআলার অশেষ রহমতে যে তারা ফিরে পেয়েছে তাদের বাড়িঘর, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। যে যেখানে আছি না কেন আমরা অনেক ভালো আছি আল্লাহ তাআলার রহমতে, সে যদি রহমত না করতো তাহলে আসলে আমরা এতটা ভালো থাকতে পারতাম না। সবই সে ভালো রেখেছে বলেই ভালো আছি। তো এদিকে আমার মাছ ভুনার কিন্তু মশলা কষানোর পর আমি এখানে কিছুটা ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, আর আমার এখানে মাছ ভুনাও রান্না কমপ্লিট হয়ে এসেছে। একটু ঝোল ঝোল রেখেছি, বেশি একটা মাখো মাখো করিনি। এবার এই যে মাছ নামিয়ে নিচ্ছি, মেয়ে খেয়ে বেঁচে চলে যাবে, তো সেজন্য তার জন্য আগে তাড়াতাড়ি বেড়ে দিচ্ছে যাতে ঠান্ডা হয়ে যায়, সে খেয়ে চলে যেতে পারে। তো এই তো আমার দুপুরের রান্না কমপ্লিট, এবার তোমাদের ভাইয়া আসলে পারে খাওয়া দাওয়া শুরু করে দিব। ছেলে চলে এসেছে, তাকে আগে খাওয়ানো কমপ্লিট করতে হবে। তো টেবিলটাও সাজিয়ে নিলাম। তো এই আর কি, আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আমিও আমার সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।